এখানে রাত্রিবেলা থাকারও ব্যবস্থা আছে, খাওয়া থাকা সবেরই ব্যবস্থা আছে। এবার কোথায় আসতে হবে, কখন আসতে হবে, কটার সময় কী পাওয়া যায় সবই আমার জানা আছে। দরকার হলে আমাকে ফোন করেন বা ফেসবুকে ফলো করেন, আমি উত্তর দেবো। সর্ববৃহৎ এশিয়া এশিয়া মহাদেশ মন্দির কথা ভিতরে কি ঢুকতে গেলে ক্যামেরার অ্যালাউ নাই নাকি? অবশ্যই না, ভিতরে যে প্রতিষ্ঠাতা ওর মূর্তি আছে মার্বেলের, ঠান্ডা না হেভি আনন্দ। পিছন দিকটা এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসকনের পুরনো মন্দিরটা, আর এইখানে এটা নতুন তৈরি হচ্ছে। চেষ্টা করবো সামনের দিক থেকে দেখানো, এখানটা দেখে নাও, কারণ ভিতর থেকে তো মনে হয় না কোনো কিছু ভিডিও বা কিছু করতে পারবো, কারণ সব কিছু প্রোটেকশনের মধ্যে আছে, থাকাও দরকার, অনেক রকমের ব্যাপার হয়তো। তো সেহেতু ভিতরে কী কী আছে সেগুলো বাইরে বেরিয়ে এসে বলবো, আর তোমরা বাইরেরটা একটু দেখে নাও। পিছনে এটা দেখছো তোমরা, এটা হচ্ছে মহাপ্রভুর ভোজন কুটি, আর তার এটার অপোজিটে তোমরা এখান থেকে কুপন কেটে নিতে পারবে, কুপন কেটে খাওয়া যাবে। এখান থেকে কুপন কাটা হবে, কুপন কেটে নিয়ে খাবার খেতে পারবে। এখানে পিছনে তোমরা দেখতে পাচ্ছ আর নতুন কনস্ট্রাকশন হচ্ছে, আর সামনে প্রচণ্ড ভিড় এখানে খাবার লাইনে নেওয়ার জন্য। দেখায় দাঁড়াও ভিড়টা একটু, তোমাদের খাওয়ার লাইনে ভিড়টা দেখো, এটা শুধু ভোগের লাইন, পুরো দেখো কতটা ভিড়। পারলে একটু তাড়াতাড়ি এসে কুপনটা কেটে নিতে পারো তোমরা, আর নাহলে লাইনে দাঁড়িয়েও কুপন কাটতে পারো, একটু টাইম লাগবে। স্পেশাল জিনিস বলতে ইচ্ছা করছে তো বলি, সবাই ফোন করে আমাদের ওই দিকে হ্যালো বা এরকম কিছু বলে, এখানে সবাই ফোন করছে হরে কৃষ্ণ। তো এটা শুনে আমার খুব ভালো লাগলো, এবার থেকে ভাবছি যাকে যাকে ফোন করবো শুধুই বলবো হরে কৃষ্ণ, হ্যালোটা বলা বন্ধ করে দেবো, হরে কৃষ্ণ। সুন্দর লাগছে, ফুলের পরিচর্যা চলছে, এদিকে এগুলো রং করা চলছে, ওইখানে দেখো দেখতে পাচ্ছ এখানে জল দিচ্ছে, খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, খুব সুন্দর লাগছে। রাস্তার দুই সাইডেও ফুল গাছ লাগানো, আমরা এখন প্রসাদের জন্য এগিয়ে যাচ্ছি, প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদের প্লেটগুলো ওইখানে সামনে যেখানে দেখালাম সেখানে তোমরা চেক করে নিতে পারো, তারপর ওইখানেই জেনে নেবে যে ওই জায়গাটা কোনটা। তো আলাদা আলাদা প্রসাদের জন্য আলাদা আলাদা ভাগ করা আছে, তো আমাদেরটা হচ্ছে গীতা ভবন। তো সেটা একটু কোন দিকে রাস্তা বা কিছু সেটা আমি ঠিক বলতে পারছি না, তোমরা যদি আসো, মানে এটা 50 টাকার প্লেট, এখানে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা যদি আসো তাহলে অনেক সিকিউরিটি গার্ড আছে, তাদেরকে তোমরা জেনে নিতে পারবে যে কোন দিকে গীতা ভবনটা পড়ছে, বা তোমরা যে প্লেট মানে যে থালিটা নেবে সেটা
কোন দিকে পড়ছে, মানে সব আলাদা আলাদা জায়গায় যাতে ভিড়টা অ্যাভয়েড করা যায়। তো দেখি কোথায় আছে ওটা, আমরাও খুঁজছি হাঁটছি হেঁটে যাই দেখি। তারপর ফাইনালি আমরা গীতা ভবনকে পেয়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গীতা ভবন, যেখানে 50 টাকার যে প্রসাদটা আছে সেই প্রসাদটা এখানে দেওয়া হয়। পিছনে মা বাবা আসছে, সামনে রিন্টুদা, মাঝখানে আমি, এটা দেখতে পাচ্ছ গীতা ভবন। ঘুরতে ঘুরতে আসতে হবে ওই সামনে এন্ট্রি। হ্যাঁ, এত দূর অবধি লাইন, অবস্থা খুবই খারাপ, লাইনটা ঘুরে এত দূর অবধি গিয়েছে। আমি তাড়াতাড়ি এসেছিলাম, তাহলে তো খাবারটাই পেতাম না মনে হয়। খাওয়া দাওয়ার পর এখানে একটু বিশ্রাম নিচ্ছি, মা আছে, রিন্টুদা। রিন্টুদা কিছু বলো, তুমি এলে, তুমি তো আগে অনেকবার এসেছো, তোমার কাছ থেকে কিছু একটু শুনি বলো। হ্যাঁ, এটা খুবই সুন্দর, আমাদের একটা হিন্দুদের প্রতিষ্ঠিত জায়গা, এখানে সকলকে আসার অনুরোধ করব এবং এলে নিজেকে বেশ ভালো লাগে এবং জায়গাটা বেশ সুন্দর। এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও বেশ ভালো, 30 টাকার কুপন আছে, 40 টাকার কুপন আছে, 50 টাকার কুপন আছে, 70 টাকার কুপন আছে, প্রত্যেকটা কুপনেরই সুন্দর সুন্দর খাওয়া। আমি অনেকবার এসেছি, অনেক কুপনেই খেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা জাস্ট একটু রেস্ট নিয়েছি, আর কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাবেন এই যে পেছনের শাড়িতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যারা, এরা সকলে খাবার কুপনের দিকে যাচ্ছে। আজকে প্রচুর প্রচুর সংখ্যক লোক এসছে এখানে এবং খুবই সুন্দর, খুবই সুন্দর। ওইটা কাছে আড়াল হয়ে যাচ্ছে গীতা ভবন, 50 টাকার কুপন। এটা আছে 70 টাকার কুপন আছে, সব ফ্যামিলি নিয়ে এসছে, সব বসে আছে, বাচ্চা কাচ্চারা সব বসে আছে, সুন্দর জায়গা, খুবই ফাইন এবং খুবই নিরাপত্তার জায়গা। পেরেছি, রাস্তার মধ্যে ভিডিওটা বানিয়েছি, আর গুগল ম্যাপ তো আমাদের সাথেই আছে, যদি আসতে চাও শিউড়ি বোলপুর বা যে কোনো জায়গা থেকে তোমরা আসতে পারবে। আর যদি তোমরা রিন্টুদার সাথে পরামর্শ করে আসতে চাও, তো তার জন্য রিন্টুদাকে ফেসবুকে ফলো করবে, ওখানে মেসেজ করবে, রিন্টুদা তোমাদের সাথে কোলাপ করে নেবে। তোমরা যদি আসতে চাও যে কোন রাস্তায় এলে ভালো হয়, কোন কোথা থেকে তোমরা আসতে চাও, সেগুলো যদি শর্টকাট তোমরা জানতে চাও, মানে গুগল ম্যাপের থেকেও শর্টকাট রিন্টুদা জানে, কারণ অনেকবার এসেছে। তো ডিসক্রিপশনে রিন্টুদার
যেটা ফেসবুকের লিঙ্ক সেটা দিয়ে দেবো, তোমরা ফলো করবে ওইখানে, আর কোনো কোয়ারি থাকলে ওইখানেই তোমরা মেসেজ করতে পারবে। এখানে রাত্রিবেলা থাকারও ব্যবস্থা আছে, খাওয়া থাকা সবেরই ব্যবস্থা আছে। এবার কোথায় আসতে হবে, কখন আসতে হবে, কটার সময় কী পাওয়া যায় সবই আমার জানা আছে। দরকার হলে আমাকে ফোন করেন বা ফেসবুকে ফলো করেন, আমি উত্তর দেবো। ঠিক আছে, ইন্দুদা যখন বলেছে তখন তোমরা, আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো, তো তোমরা ফোন করে নিতে পারো। ফোন করলে তাড়াতাড়ি বলতে পারবে, আমার ফেসবুকে ধরো একটু টাইম লাগতে পারে, তো তোমরা যেটা সুবিধা হয় সেটা তোমরা করো। নতুন জিনিস দেখলাম, নতুন স্টাইলের গরুর গাড়ি। হ্যাঁ, কোন কোন দিকে আছো? আমরা এখন গঙ্গায় ঘাটে যাচ্ছি, রাস্তার মধ্যে ভিড়টা দেখো, শুধু প্রচণ্ড ভিড় রাস্তার মধ্যে। তো রিঙ্কুদা বললো এই কাছেই একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরলে পরে গঙ্গার ঘাট পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। তো সেই জন্যে আমরা প্রথমে মেন গেট থেকে বেরোলাম, মেন গেট থেকে বেরিয়ে বাঁ দিকে হাঁটতে শুরু করেছি, তারপর দেখি কোনখানটায় শর্টকাট রাস্তাটা আছে, সেখানে পৌঁছে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ভিড়টা দেখো শুধু, দু সাইডে দোকান আর লোকে লোকারণ্য চারিদিক। হিসাবে বলতে গেলে তোমরা একটু খেয়াল করে দেখতে পারো, এই ড্রামগুলো বাঁধা আছে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য। ওই সাইড থেকে ওই রাস্তায় আসার পরে এই ডান দিকে ঘুরে যাবে, এই রাস্তাতে সোজাই গেলে তোমরা একদম গঙ্গার ঘাটে পৌঁছে যাবে, মানে যেখানে স্নান অথবা স্নান বা গঙ্গার দর্শন যাই বলবে সেটা করতে পারবে। তো চলো দেখি, পিছনে দেখলে তোমরা গঙ্গার ঘাটটা, তো এইখানেই তোমরা মায়াপুর থেকে নবদ্বীপ এখান থেকে যেতে পারো, খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবে। আবার নবদ্বীপ থেকে মায়াপুরও খুব কম সময়ে চলে আসতে পারে, রাস্তাতে অনেক টাইম লেগে যাচ্ছে, কিন্তু এই রাস্তা দিয়ে এলে তোমরা কিছুক্ষণের মধ্যে ওইখান থেকে এই ঘাট থেকে ওই ঘাট এলেই তোমরা নবদ্বীপ মায়াপুর করে নিতে পারবে। ওখানে ভিডিওটা করলাম না, কারণ অনেকে ওখানে স্নান করছে, ভিডিও করলে একটু প্রবলেম আছে। তো দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় গঙ্গা এখানে। এই যে টপের এই তিনটে দেখছো, এগুলো আমি এখানকার লোকালের কাছ থেকে জানতে পারলাম যে এটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। তো যতদূর আচ্ছা, স্টিলের ওপরে সোনার পাতি দিয়ে তৈরি এটা, 15 কোটি টাকা প্রাইস এটার। তো এটা আমি লোকালের কাছ থেকে জানতে পারলাম, যদি কিছু ভুল হয় বা কিছু হয়, মানে ইনফরমেশানটা যদি ভুল থাকে, তাহলে এখান থেকে যারা তোমরা ভিডিওটা দেখছো তারা একটু কমেন্ট করে আমাকে কারেকশান করে দিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, এতদূর দেখার জন্য থ্যাংক ইউ। মানে মন্দিরের ভিতরে বলার কথা ছিল কিন্তু ওখানে বলে উঠতে পারিনি যে মন্দিরের ভিতরে কী কী আছে। তো মন্দিরে প্রথমেই যখন তোমরা ঢুকবে তখন ঢুকেই দেখতে পাবে রাধাকৃষ্ণর মূর্তি, তার সাথে তার গোপীরা আছে, সবাই আছে। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি মায়াপুর যাও তাহলে তোমরা সন্ধ্যা আরতি যেটা হচ্ছে সেটা তোমরা প্লিজ দেখো, 6টা থেকে
ওই 8টা অবধি যে সন্ধ্যা আরতিটা হয় যখনই বসে ওখানে দেখবে না তোমার মনটা পুরো ভরে যাবে। ওখানে না পৌঁছালে বা ওখানে না গেলে ভিতরে না ঢুকলে তোমরা বুঝতেই পারবে না, আমি যতই ভিডিও দেখাই যতই বলি কোনো কিছু লাভ হবে না, কারণ ওইখানে ঢুকে মানে ওখানে ভিতরের যে এক্সপিরিয়েন্স সেটা ওখানে না পৌঁছালে কিছুতেই বুঝতে পারবে না। তো প্লিজ তোমরা যাও, জায়গাটা খুব ভালো, আমার তো খুবই ভালো লেগেছে আর আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তাও যতটা পেরেছি ভিডিওটাতে তোমাদেরকে বলার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, এনজয় খুব করেছি সবাই মিলে। আমার যতটা মনে হয়েছে মানে ওখানে যখন বসেছিলাম মন্দিরের ভিতরে কীর্তন হচ্ছে, কন্টিনিউ কীর্তন হচ্ছে, সবাই বসে আছে, তো বসে থাকতে থাকতে মানে খুব একটা পজিটিভ ভাইবস টাইপের ওখানে আসছিলো, এত সুন্দর একটা ফিলিংস, মানে মনটা পুরো একদম অন্য টাইপের হয়ে যাচ্ছিলো, কোনো চিন্তাধারা কিছু নেই, এরকম টাইপের একটা মন, খুবই ভালো লাগছিলো। আমার তো খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স করে এলাম ওখান থেকে সবাই মিলে গিয়ে। তো আমি বলবো তোমরা ওখানে যাও, ওখানকার পুরো ব্যাপারটাকে তোমরাও এক্সপিরিয়েন্স করো, নিজের চোখে দেখো, নিজেরা ফিল করো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আর একটা কথা বলি, কারণ আমি আবার আর একটা মাইলস্টোন ক্রস করলাম, তো সবাইকে থ্যাংক ইউ এত তাড়াতাড়ি এতজন সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলে। আশা করছি ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগছে, তারা আমি চাইবো যে তোমরা শেয়ার করো যতটা পারো, আর সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলো, কারণ তোমরা সাবস্ক্রাইব আর লাইক করলে আমি মোটিভেট হব আর নতুন নতুন এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে আবার একটা এরকমই টাইপের ভিডিও নিয়ে। তো আপাতত জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।